আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএমএস পরিচালিত ট্রাক ড্রাইভাররা দূরপাল্লার লরিগুলি থেকে চাঁদা তুলছে, কিন্তু চাঁদা তোলার অনিয়ম অভিযোগ পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। এই খবর পেয়ে শনিবার রাতে বিএমএস পরিচালিত সকল ড্রাইভাররা থানাতে যায়। আটক করা চারজনকে মুক্ত করার জন্য থানা ঘেরাও করে, কিন্তু পুলিশ তাদের না ছাড়ার ফলে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিএমএস পরিচালিত পূজা কমিটির সদস্যরা। দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। যদিও এর আগে তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত চক্রবর্তী চারজনকে ছেড়ে দেয়, তারপরও চলে পথ অবরোধ। তাদের অভিযোগ, তেলিয়ামুড়া থানার পুলিশ চারজনকে ধরে নেওয়ার পূর্বে ঘটনাস্থলে ড্রাগস সেবনকারী এবং ব্যবসা করার কথাও জোরালোভাবে অভিযোগ করছিল। এমনকি থানায় নাকি কানে ধরিয়ে উঠবোস করতে হয়েছে আটক করা চারজনের। এই অভিযোগ নিয়ে বিএমএস পরিচালিত ট্রাক ড্রাইভাররা পূজা কমিটির সদস্যরা দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখে। ঘটনা আমরা দুর্গাপূজা করে গ্যাস ব্যবহার করছি, এবারও স্টার্ট করছি পূজা, তাহলে রাস্তার মধ্যে পূজার চান্দা সবাই তুলে আমরা দিই, আমরা নিজেরা ওই দিয়ে আমরা মধ্যে গাড়ির মধ্যে নিজের আছে, আমারও গাড়ি আছে, কোনো 10-20 হাজার নিজের এখনও আছে, তাহলে আমরা পূজা করি, আমরা 20 টাকা করে চান্দা নিই প্রতি গাড়ি, আমরা কোনো জুলুম টুলুম নাই। তখনকার স্যারে আইসে আয়া আমরা সত্তর বাঁধিছে, আমরা তিনজন জন কোন স্যার এই ওসি স্যার ওসির তো আমরা করে দেয় মানে সত্তর বাঁধিছে দিয়া আমরা উড়াই নিয়ে আছে। কারণটা ওই তো আমরা যে 20 টাকা 10 টাকা 20 টাকা চান্দা লই গেলে। এই ব্যাপারে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া বলেন, জাতীয় সড়কের মধ্যে চাঁদা তোলা আইনত অপরাধ, যা বিভিন্ন ক্লাবগুলিকে পূর্বেই জানানো হয়েছিল। এমনকি চাঁদা জুলুম করাও এক প্রকার নিষিদ্ধ, কিন্তু সেই নিয়ম না মানার কারণে তাদের আটক করা হয়েছিল। তবে তিনি জানান, এ ধরনের অভিযোগ যদি পুনরায় উঠে আসে তাহলে পুলিশ আইনত পদক্ষেপ গ্রহণ করবে। এর জন্য তারা রুট ব্লক করছিল, পরবর্তীকালে কথা তারার মধ্যেই কথা আলোচনা ক্রমে শেষ হয়েছিল। আমাদের তরফ থেকে যদি চাঁদা সংক্রান্ত নিয়ে যদি কোনো অভিযোগ আসে আমরা গ্যাস পাওয়ার ল অ্যাকশন নিতে পারি। কোন জায়গা হয়েছে? তেলিয়ামুড়া বাজারে। স্যার কতক্ষণ ব্লক ছিল? প্রায় 20-25 মিনিট। এই অবরোধের ফলে জাতীয় সড়কে দূরপাল্লার গাড়ি আটকে পড়ে, হয়রানির শিকার হয় গাড়ির চালকরা। পরে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সায়ন্দুর টিভি।